আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে অথবা দূর থেকে, পৃথিবীর যে কোনো কর্নার থেকে ইকরা টিভির স্ক্রিনে যারা সিরাতুন্নবীর এই এপিসোড দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। দোয়া করছি আপনাদের জন্য যে মোবারক সিরাতুন্নবী আমরা পড়ছি, শুনছি, জানছি, এটা যেন এই জন্য হয় যে আমরা নবীকে ভালোবাসি, তার সুন্নাতকে ভালোবাসি, তার জীবনকে ভালোবাসি, তাকে দেখতে চাই কবরে, তাকে দেখতে চাই হাসরে, তাকে দেখতে চাই জান্নাতে, তার সাথে থাকতে চাই জান্নাতে এক জায়গায়। এইভাবে আমরা আমাদের নিজের জীবনকে রাঙিয়ে নেব আমার নবীর রঙে, আমরা আমার জীবনকে শানিত করব নবীর এলমে, জ্ঞানে, এবং আমাদেরকে প্রস্তুত করে গড়ে তুলব যেন কেয়ামতে আমাদের দেখে আমাদের নবী আমাদের নিয়ে গর্ববোধ করেন, গর্ব করেন, তিনি আমাদের চিনতে পারেন, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে শাফাআত করেন। সিরাতুন্নবী যদি আপনাদেরকে এই জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে ইকরা টিভির সমস্ত কষ্ট আমি মনে করি যে এখানে সার্থক বলে আমরা বিবেচনায় নিয়ে আসব। সম্মানিত ভাই বোনেরা, আমরা মোবারকময় এই সিরাতের আজকের এপিসোডে এখানে আমরা আরেকটু লম্বা করে নিয়ে আসতে হচ্ছে, কারণ হলো যে উহুদ যুদ্ধের পটভূমি বুঝতে গেলে, উহুদ যুদ্ধটার স্ট্র্যাটেজিক স্টাডি করতে গেলে, এবং এখানে আমাদের লাভ ক্ষতির এই অঙ্কগুলোকে মিলাতে হলে আমাদের আগের পরম্পরাটা একটু বোঝা দরকার। আমি আপনাদেরকে ওয়াদা করছি যে ইনশাআল্লাহ সিরাতুন্নবীর এই এপিসোডগুলো যদিও একটু লম্বা হচ্ছে, তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে মোটামুটিভাবে মেলে ধরার একটা নিয়াত ইকরা টিভি করেছে, এবং তার সাথে আমি আপনাদের ভাই এই ইকরা টিভির প্ল্যানের সাথে আমরা সামনে যাচ্ছি। এজন্য মানে ধৈর্য হারা হবেন না, প্রত্যেকটা এপিসোডে দেখেন যে শিক্ষার কিছু পাচ্ছি, আনন্দের কিছু পাচ্ছি, সান্ত্বনার কিছু পাচ্ছি, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখে সামনে অগ্রসর হওয়ার মতন অনুপ্রেরণা কিন্তু আমরা কিছু না কিছুভাবে পাচ্ছি। তাই যদি হয় আমরা এই এপিসোডে আমরা নিয়ে আসতে চাচ্ছি যে কেন উহুদ যুদ্ধ হলো, তার মধ্যে আমরা যদি দেখে যে বদর যুদ্ধের পরে এই একটা বছর, বদর যুদ্ধ রমজান মাসে আর উহুদ যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরিতে, তাহলে এর মাঝখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনের জন্য সম্মিলিত শক্তি, সেটা ইহুদি হতে পারে, সেটা মুশরিক হতে পারে, সেটা মুনাফিক হতে পারে, আর সেটা বেদুইনরা হতে পারে, সবাই মিলে একক চেষ্টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছে, এবং তারই মানে ফলশ্রুতিতে বড় বাহিনী নিয়ে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। যা হোক, আমরা মানে এর আগে আরেকটা যুদ্ধের কথা নিয়ে আসছি, সে যুদ্ধটার নাম হলো গজওয়া দি আমর। দি আমর হলো একটা কূপের নাম, সেখানে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের আগে আর বলা যায় যে এত বড় যোদ্ধাদের এত বড় সংখ্যা আর তিনি কোথাও নিয়ে যুদ্ধ করতে যাননি, এখানে তিনি 450 যোদ্ধা নিয়ে তিনি যুদ্ধ করতে যান। কারণ হলো ওই যে আমি আগে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অগ্রবর্তী বাহিনী যারা 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 যাদের কাজ ছিল যে মানে সারা দিকে দুনিয়ায় কোথায় কী হচ্ছে খবর রাখা, এটাকে এখন যে ভাষায় যে মানে বলেন না কেন, আপনারা এদেরকে বলতে পারেন ইন্টেলিজেন্স বলতে পারেন, অথবা বলতে পারেন যে এরাই হলো মানে গুপ্তচর গ্রুপ, অথবা যাই বলুক না কেন, এরাই হলো মোটামুটি দেশকে স্টেবল রাখার জন্য বিভিন্ন পর্যায়ের সংবাদগুলো তারাই আহরণ করে, এবং তার উপরে ভিত্তি করে যুদ্ধ হয়, তার উপরে ভিত্তি করে বিভিন্ন পলিসি নির্ধারণ হয়। যা হোক, তার নিজের যে লোকগুলো আল্লাহ রাসূল যে সাহাবিদেরকে দায় দায়িত্ব দিয়েছিলেন, তারা এসে খবর দিল মহরম মাসের 3 তারিখে, যে মানে 3 তারিখের আগে যে কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, যে মদিনার পাশে যে সালাব এবং বনি সালাব আছে এবং তাদের যে যোদ্ধারা আছে, তারা সবাই মিলে এখন বুদ্ধি এঁটেছে যে মদিনার উপরে আক্রমণ করে মদিনাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে উনি দেরি করেননি, উনি বসে থাকেননি যে মদিনায় আসুক তারপরে দেখি তারপরে আমরা বুঝব, না, উনি 450 যোদ্ধা নিয়ে মদিনায় ওসমান ইবনু
আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি মদিনা দেখাশোনা করবা, এর আমি যুদ্ধে যাচ্ছে। তিনি গেলেন মহরম মাসে, তিনি বেরিয়েছেন। আগে জিলহজ পর্যন্ত আমরা এসেছি, এখন কিন্তু মহরম মাসে পড়েছি। মহরম মাস যখন শুরু হলো তখন কিন্তু হিজরি তৃতীয়, এর আগে দ্বিতীয় পর্যন্ত আমরা আলোচনা করার পরে দেখছি যে তৃতীয় হিজরির মহর প্রথম মাসেই, একেবারে প্রথম মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনি বেরিয়ে পড়লেন। যুদ্ধে যেতে যাচ্ছেন, রাস্তায় এক লোকের সাথে দেখা হলো, তার নাম হলো হাব্বার। ইনি ছিলেন বনি সাহালাবা, ওই যে গোত্রের সাথে যুদ্ধ হবে সেই গোত্রের একজন লোক, হাব্বার তার নাম ছিল। তো লোকজন তাকে পেল, পাওয়ার পরে তাকে ইসলামের মধ্যে মানে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে কাজটা করেন, কোনো মানুষ আসলে ওয়েলকাম জানান। তাদের সাথে কিন্তু যুদ্ধ করতে যাচ্ছেন, আমরা যদি হতাম তো হয়তো মেরে ফেলতাম না। বলছেন তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি শান্তিতে থাকবা। ওনার যে সাধারণ ভাষা থাকতো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করবো, শান্তিতে থাকবা। তো এই কথা শুনে ও চিন্তা করলো যে আমি এমন এক ব্যক্তি যে 450 লোকের সামনে তো আমি কিচ্ছু না, আমাকে তো এখন মেরে ফেললে ওরা তো ওদের অধিকার আছে, কারণ আমরা তাদের সাথে বিদ্রোহ করেছে। তো সেই লোক যখন আমাকে ইসলামের পথে নিয়ে আসছে, ওখানে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার, তুমি আমাদের সাথে থাকো, গোপনভাবে থাকো, আর আমাকে এতটুকু শুধু বলে দাও যে ওরা কোথায় কোথায় যেতে পারে, ওরা মেন জায়গাটা কোথায় ওদের, এরপরে ওরা কোথায় কোথায় পালাতে পারে। তো তার একটা মোটামুটি রোড ম্যাপ এবং ম্যাপ, দুটো রোড ম্যাপ মানে হলো যে যে ম্যাপের যে যেভাবে তিনি যাবেন সেটাকে একটা তৈরি করলেন, প্ল্যান তৈরি করলেন, আর ম্যাপটাকে সামনে নিয়ে আসলেন যে কোন কোন জায়গায় যেতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সামনে, ওদেরও গুপ্তচর যারা আসছে দেখে ফেলছে হাব্বাবকে। দেখে তারপর বললো যে সর্বনাশ, আমাদের তো কোনো জিনিস আর গোপন নাই। এই লোকজন যে মানে বাড়ি যেয়ে খবর দিল যে কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, অবস্থা খারাপ, কিচ্ছু করতে পারবা না, তোমাদের যে সবচেয়ে মানে খবর দেনেওয়ালা যে ভালো সে কিন্তু আমি দেখে আসলাম মুসলমান হয়েছে, আল্লাহ রসুলের সাথে আছে। ওরা তখন এত ভীত হয়ে যায় যে ওরা আর যুদ্ধ করবে এটা আর চিন্তা করলো না। ওরা ছড়িয়ে ছিটিয়ে কেউ কেউ পাহাড়ের উপরে যায় আর কেউ কেউ লুকিয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ওদেরকে ক্ষমা করে দিলেন, সেখানে যুদ্ধ হলো না, রক্তপাত হলো না। আর কেউ হলে তো এটা রক্তপাত হতো, কিন্তু যে কাজটা হলো, যে এত ক্ষিপ্র গতিসম্পন্ন একটা বাহিনী আল্লাহ রসুলের হলো, যে ওরা শুধু নিয়াত করেছে মদিনা আক্রমণ করবে, সেই মদিনা আক্রমণ করতে গেলে যে লোকজন আসতে হবে, বেরিয়ে যেতে হবে, এই বেরোবার আগেই তাদের ওখানে যে জায়গা দখল করা, ব্যক্তি দখল করা, ব্যক্তিকে মুসলিম বানানো, সামনে এগিয়ে যাওয়া, এটা এটা হলো মানে প্রোঅ্যাক্টিভনেস, এটাকে বলে ডাইনামিক লিডারশিপ, প্রোঅ্যাক্টিভনেস। যে কোনো একটা ঘটনা ঘটতেছে, দেখি না তারপরে কি হয়, দেখি না তারপরে তারপরে কাজ করুন, নো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বদরের বিজয়টা এইভাবে ধরে রাখছেন। পরাজয় তখন হয় যখন মানুষ আনন্দে, হ্যাঁ, বিজয় গাথা গাইতে 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 সারা জীবন যাবে, এরা কোনো সময় উপরে উঠতে পারে না, প্রস্তুত হয়ে থাকতে হয় কোথায় কোথায় আঘাত আসবে, কে কে আঘাত করবে, খবর রাখতে হয়। যা হোক, এদিকে একটার পর একটা মানে পর্যদস্ত হচ্ছে, সাফওয়ান ইবনে উমাইয়া আঘাত খাইছে, ওদিকে কুরাইশরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, এদিকে আশেপাশের লোকেরা ডিফিটেড হচ্ছে, বিজিত হচ্ছে, পরাজিত হচ্ছে। এই দৃশ্যটা ইহুদিদের, আগে তো বলেছি বনু কাইনুকা ক্ষতিগ্রস্ত হয়ে চলে যাচ্ছে, ইহুদিদের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ছিল, বর্তমান জামানায় যদি আপনারা মনে করেন যে বাংলা ভাষা বা বিভিন্ন ভাষায় যারা সেরা সেরা কবিতা লেখে, যাদের কবিতা মানে জাতিকে উজ্জীবিত করে, এক একটা কবিতা এক একটা গান মানে সারা জাতির মুখে মুখে রোজ মানে ঘুরতে ফিরতে পারে, তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ছিলেন সেই ধরনের লোক। তার কাজ ছিল এই যে সে যেহেতু মানে মুসলমানদেরকে দেখতে পারত না, আবার তার আবার সম্পর্ক ছিল খুব ভালো, সে নিজেই হলো মানে তয় গোত্রের
বনি নাভানের, কিন্তু তার মা ছিল বনি নদীরের। তো এই দিক দিয়ে মানে তার মাতৃকুল পিতৃকুল এবার ব্যবসায়িক সম্পর্ক কুরাইদের সাথে খুব বেশি, আর যেহেতু সাহিত্যিক, সুসাহিত্যিক, সাহিত্যিক শুধু না কিন্তু কাব বিন আশরাফ সে শক্তিটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে। তো এটা সে সাংঘাতিক খেপে যায়। খেপার পিছনে প্রথম হলো যে সে বদর যুদ্ধ, দ্বিতীয় হলো বনু কায়নুকার বিদায়, তৃতীয় হলো যে একের পরে এক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় মালা আসতে থাকা, আশেপাশের গোত্রগুলোর উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধিপত্য মানে বেড়ে যাওয়া, এগুলোর কারণে সে খুব খেপে যায়। এখন সে এখন চিন্তা করতেছে যে আমি একটা কাজ করি, তার প্রতি যার বেশি বিদ্বেষ আছে তাদের কাছে যাই, যে তাদেরকে আরও বিদ্বিষ্ট করে তুলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যেন আঘাত আনা যায়, এরকম একটা কাজে সে এখন জড়িয়ে পড়ল। সে প্রথমে যে কাজটা করলো, সে মক্কা চলে গেল। মক্কা চলে যেয়ে আবু সুফিয়ান সহ তারা যারা নেতা ছিল নেতাদের সাথে মোটামুটি বসল, আর তারই বয়সের ছিল সাফওয়ানরা, ইকরামা, খালেদ ইবনে ওয়ালিদ। এনারা কিন্তু পরবর্তী মুসলমান হয়ে বড় বড় দায় দায়িত্ব পালন করেন, এই জন্য তাদেরকে খারাপ নামে ডাকা ঠিক নয়, তখন তারা মানে কাফের ছিল। তো এদের সমপর্যায়ের বন্ধু বান্ধব তারা এই কাব বিন আশরাফ ছিল, আর অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল। তো ওখানে যেয়ে তাদের সাথে থেকে তাদেরকে উত্তেজিত করে বিভিন্ন খবর রাঙিয়ে দিয়ে মদিনার ভিতরে কীভাবে চলতেছে, আল্লাহ রসুল কীভাবে সবগুলোকে দখল করে ফেলতেছেন, স্বর্ণের বাজার কীভাবে আল্লাহ রসুলের হাতে চলে আসলো, কারণ বনু কায়নুকাকে বিদায় করে দেওয়ার মানে কি, যে এখানে যারা জুয়েলার্স ছিল, যারা মানে স্বর্ণের অলঙ্কার তৈরি করত, তারা এখন আল্লাহ রসুলের সব সাহাবি, এখন তারা এখন স্বর্ণের মার্কেট দখল করতে যাচ্ছে। এই যে একটা অবস্থা, মানে সব দিক দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, জিওগ্রাফিক্যাল, স্ট্র্যাটেজিক, মানে সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সব জায়গায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন আস্তে আস্তে উপরের দিকে। এইটা সে এই মানে ফুলিয়ে ফাপিয়ে এমন একটা জায়গা নিয়ে গেল যে কুরাইশরা একটা প্রশ্ন করতে বাধ্য হলো। প্রশ্নটা হলো যে তুমি তো বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, অনেক কিছু জানো, তো আর কবিতাও লিখতেছো, যে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে করে যেসব কবিতা তা শুনলে গা টকবক করে ওঠে, তোমার কাছে একটা কথা আল্লাহর নাম নিয়ে বলি, সেটা হলো যে আমরা যারা কুরাইশরা আছি আল্লাহর ঘর পাহারা দেই, হজকে মেনটেন করি, আর দিনের আমরাই হলাম প্রভু, এখানে আমরা যা বলবো আমাদের হাতে হলো দিন, তুমি হলে এই দিনের মানে ইহুদিদের একটা মুখপাত্র, একদিকে কবি, একদিকে বুদ্ধিজীবী, একদিকে জ্ঞানী, তুমি বলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছে ওইটাই শুদ্ধ না আমাদেরটা শুদ্ধ? সে সময় নিল, বলে যে আমি একটু স্টাডি করি, তোমাদেরটাও আমি স্টাডি করি, ওনাদেরটাও স্টাডি করি, স্টাডি করে তোমাদেরকে জানব। সময় নিয়ে তারপর বলল যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে মানে সূরা নিসার মধ্যে এটা তুলে ধরেছেন, আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযীনা উতুল কিতাব উতু নসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত্তাগুত, যে তুমি কি দেখো না যে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, নসীবাম মিনাল কিতাব, কিতাবের একটা নসীব দেওয়া হয়েছে, মানে কিতাব বোঝে, কিতাব মুখস্থও আছে, কিতাব জানে, নসীব হলো এটা, তাদের মানে কিতাবের একটা ভাগ তাদেরকে দেওয়া হয়েছে। সেই ভাগটা পাওয়ার পরে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় যে কে ভালো কে মন্দ, তারা ওই জিবতি এবং তাগুতকে তারা ইমান আনে, তার শক্তি সামর্থ্য শক্তি আছে যাদের, তাগুত আছে রাজা বাদশাহ বা পাওয়ারফুল লোক, এদেরকে তারা মেনে গুনে চলে, তাদের মধ্যে দরকার হলো টাকা পয়সা, দরকার হলো সম্মান, দরকার হলো পজিশন। এদের কাছে যখন জিজ্ঞেস করা হয় ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, কাফেরদের সম্পর্কে মানে আবু সুফিয়ান, তারপর সফওয়ান, ইকরামা, আবুল খালেদ বিন ওয়ালিদ, হারেস, এরা ওই এলাকার যারা ছিল তাদের সম্পর্কে ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হা উলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, বলতেছে যে শোনো সিদ্ধান্ত হলো এই যে ওই যারা মানে ইমানদার হয়েছে তো পদ গ্রহণের ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে, জ্ঞান গরিমার ক্ষেত্রে,
জীবন পথ, জীবন লাইফস্টাইল মেনটেন করার ক্ষেত্রে কাফেররাই হলো সঠিকতম পথে, সঠিকতম পথে। দেখেন মানে চালাক তো, আহদা মিনাল্লাদিনা আমানু সাবিলা, তারা পথ তারা ধরেছে, ইমানদারদেরও পথ আছে, তোমাদেরও পথ আছে। দুই পথ মানে আমি যখন বিবেচনা করলাম তো দেখলাম যে তোমরাই সঠিকতর, সঠিকতর মানে ওটাও ঠিক আছে, তোমারটা বেশি ঠিক। দেখছেন এটা, এটা বলার পরে যে তখন মোটামুটিভাবে ওরা তাকে ওয়াদা করলো যে তাহলে তোমার কথায় আমরা ধর্মীয় দিক দিয়ে আমরা এখান থেকে এন্ডোর্সমেন্ট পেলাম, যে আমরা এখানে একে টিক চিহ্ন পেয়ে গেছে যে এদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আর তো প্রতিশোধ আছে, অর্থনৈতিক তো আছে, রাজনৈতিক তো আছে, কিন্তু এখন ধর্মীয় দিক দিয়ে এখন তোমার এন্ডোর্সমেন্টটা পাওয়ার পরে আমরা এখন সিদ্ধান্ত নিলাম। কাব বিন আশরাফ আগে যে শক্তি ছিল সেই শক্তিকে আরও দ্বিগুণ করে ফেললো, কারণ তার ইহুদি শক্তি আছে, তার লেখনী শক্তি আছে, আর তার এখন অ্যালায়েন্স যেটা তৈরি করে আসলো সেই শক্তিটা তারা পেল। সেটা কি? যে যুদ্ধ একটা হতে যাচ্ছে এবং এই যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেরে ফেলা হবে, গোটা মদিনা তছনছ করে দেওয়া হবে এবং ইহুদিদের যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে শক্তিশালী করা হবে, ইহুদি এবং মুশরিকদের একটা মানে পট নতুন করে রচনা করা হবে। বিচিত্র ব্যাপার, সে এসে যে কাজটা করল, প্রথম যে কাজটা করে সে হলো যে বেশ কিছু কবিতা ছড়িয়ে দেয়, যে কবিতাগুলো ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, এই হলো একটা। এবং আপনারা জানেন যে এই কুৎসা রটনার সে সময়কার এত বেশি মারাত্মক ধার ছিল যে এটা মানে দেওয়া মানে বাজারে দেওয়া মানে কি তার বিরুদ্ধে একটা বিশাল গ্রুপ তৈরি হয়ে যাওয়া। আপনারা দেখেন যে এখন যে সমস্ত মিডিয়াগুলো আসছে, মিডিয়াগুলো কিন্তু ওইটাই করে যে খবর পড়তেছে কিন্তু খবরের মাঝখানে এমন কিছু কথা বলে দেওয়া আছে, খালি মনটা হবে যে ওদের শেষ করে না কেন, ওদের শেষ করে না কেন। তার মানে অ্যানালাইসিসটা এমনভাবে তুলে ধরা হয় যে আমি যিনি খবর দিচ্ছি তার একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গির আলোকে খবরটাকে বিচার করে সেইভাবে বলা। সেটা মুসলমানদের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, যারা মুসলিম ভালো মানুষ তারা মুসলমানদের পক্ষে দেয়, যারা খারাপ মানুষ বিপক্ষে দিয়ে বিপক্ষ শক্তিকে শক্তিশালী করে। এ এই কাজটা শুরু করে দিল এই মিডিয়াকে। সে মিডিয়া ধরেন একক আধিপত্য কিন্তু মদিনার, যদি বলা যায় যে কার একক আধিপত্য ছিল মানে মিডিয়ার, সে ছিল কাব বিন আশরাফ। দুই নম্বর সে যে কাজটা করলো, সব বাবা নিসা আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিসা আল মুসলিমিন, মুসলমানদের যে সমস্ত মেয়ে ছিল তাদের রূপ, তাদের গুণ, তাদের দৈহিক গড়ন নোংরা ভাষায় মানুষের কাছে কবিতা আকারে দেওয়া শুরু করে দিল। এক একজন মেয়ের নাম ধরে ধরে যে এ ওর এর দেহের উমুক অংশটা এরকম, ওর দেহের উমুক অংশটা এমন, লজ্জায় মুখ উঁচু করা যায় না, একেবারে যে অভ্যন্তরের বিষয়গুলো। আর এমনভাবে কবিতা, সব মিথ্যা তো, এমনভাবে কবিতাগুলো তুলে দেওয়া হয় ওইগুলো মজাও লাগে। দেখবেন যে যত নোংরা কবিতা, যত নোংরা গান হয় সেইগুলো আবার বাজার বেশি। তো ও সেই কাজটা শুরু করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ব্যথিত হচ্ছেন। এক তো হলো এই কাব বিন আশরাফের সাথে চুক্তি আছে, তাকে তো প্রকাশ্যে কিছু করা যাচ্ছে না। আর এখানে হলো যে মানে মদিনা রাষ্ট্রটা যেটা তৈরি করা হয়েছিল, আপনার তাজ্জব হয়ে যাবেন, যেটা আমরা তো আলোচনা করেছি আপনার কোনো এক এপিসোডে আপনারা পাবেন, যে এখানে প্রত্যেকের স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য, স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য দুইটা কিন্তু মেনটেন করা হতো, বাক স্বাধীনতা সেখানে ছিল। এবং কোনো ব্যাপারে মানে কাকু হত্যা বা এই ধরনের জুডিশিয়ারি যে সমস্ত সিদ্ধান্ত, এগুলো কিন্তু প্রত্যেক গোত্রের নিজস্ব আইনেই তারা করতে পারতো, এই সুযোগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন। ফলে কাব বিন আশরাফকে ধরার মতন তেমন কিছু পাচ্ছিলেন না। আল্লাহ তাআলার মানে নির্দেশে তিনি একদিন তিনজন ব্যক্তিকে তিনি এক জায়গায় করলেন, তিনজন ব্যক্তিকে এক জায়গায় করলেন। একজনের নাম ছিল মুহাম্মদ ইবনু মাসলামা, খুব নাম করা সাহাবি, বিভিন্ন সময় তার নামটা পাবেন বিভিন্ন জায়গায়, মুহাম্মদ ইবনু মাসলামা। দুই নম্বর হলো আব্বাদ ইবনু বিশর, আব্বাদ ইবনু বিশর। আরেকজনের নাম হলো সালকান ইবনু সালামা, তার তাকে আবু না ইলা বলা হতো। এ আর আবু মানে কাব বিন আশরাফ এরা দুইজন ছিল দুধ ভাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওদেরকে বললেন যে তোমরা চারজন যাও, তোমরা কি কাব বিন আশরাফকে হত্যা করতে পারো? তারা বলে হ্যাঁ আমরা পারবো, আমরা তো চারজনকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গোপনে পাঠিয়ে দিলেন যে তোমরা গোপনীয়ভাবে
তোমরা তাকে হত্যা করবে। এই একটা মাত্র ইতিহাসে আমরা দেখি যে একটা গুপ্ত হত্যার ব্যাপারে, কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আর কোনো পথ খোলা ছিল না, এটা যুদ্ধ অবস্থার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। এটা এমন এমন কিন্তু ব্যাপার না যে উনি শান্তিপূর্ণভাবে আছেন, খুব শান্তিতে ঘুমাচ্ছেন, মুসলমানদের বিরুদ্ধে তার কোনো কিচ্ছু নেই, তাও ঘুমন্ত শান্তিপ্রিয় মানুষকে মেরে ফেলছে, তা না। আপনারা দেখে আসলেন যে মক্কা থেকে মদিনায় আক্রমণ হবে, তার সব কিছু সে ব্যবস্থা করে আসছে, এসে তার পার্ট অফ দিস প্রসেস এই এখানে মদিনায় এসে কিন্তু সে যে কাজ শুরু করে দিল। তো একটা রাষ্ট্রের জন্য আপনারা যে দেখেন দেখেন না যে ফেসবুকে কিছু লেখা দিলেই কিন্তু এখন ওই আইন রচনা হয় যে তাকে ধরা হবে, তা এগুলো কিন্তু সভ্য জগতেও আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তাকে হত্যা করা ছাড়া আর কোনো পথ নাই। তো এই চারজন রাজি হয়ে গেল, কারণ এই চারজনের সাথে ছিল কাব বিন আশরাফের অসম্ভব বন্ধুত্ব, অসম্ভব খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। মোহাম্মদ ইবনে আসলামাকে সে ভাই বলে ডাকত, এদিকে আবু নাইলা ছিল তার দুধ ভাই, আর ওনারা তাদের সহকারী হিসেবে তারা মানে দায় দায়িত্ব নিলেন। ওরা গেল, প্রথমে মোহাম্মদ ইবনে আসলামা একদিন গেছে, যে বলছে কাব তুমি তো দেখতেছ মদিনায় উনি আসলেন আমাদের নবী মোহাম্মদ, এসে তো আমরা তো প্রথম মুসলমান হয়েছি, এখন খালি সাদকা চায়, খালি সাদকা চায়, খালি টাকা চায়, টাকা কী করা যায়। তো বললো যে শেষ করে দাও। তো বললো যে তা তো আমাদের একটু পরামর্শ দাও, আমাদের তোমার সাথে বসা দরকার, কিছু টাকা পয়সা দাও তো, কিছু টাকা পয়সা দাও, আমরা দেখি কিছু করতে পারি কি না। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের টাকা পয়সা দেবো, তোমাদেরকে সাহায্য করব, তো সাহায্য করব, তবে মোহাম্মদ তুমি তো এখন মুসলমান হয়ে গেছো, তা আমাদের আমাকে কিছু যে টাকা দেব তার জামানত স্বরূপ কিছু আমাদেরকে দিতে হবে। তো কি তোমাদের একটা মেয়ে আমার কাছে দিয়ে। তো তখন ওনার কিছু মেজাজ খারাপ হয়ে বলে যে তুমি যে সুন্দর দেখতে আর তোমার মধ্যে যত নোংরামি আছে কবি মানুষ, একটা মেয়ে তোমার কাছে দিলে কি সে কি ভালো থাকবে পাগল। তো বলেছে আচ্ছা ঠিক আছে, তো মেয়ে যদি না দাও তো একটা ছেলে আমাদেরকে দিয়ে। তো বলেছে ছেলে ওরা এসবগুলো সহ্য করবে যে আমাকে টাকা একজনের বিরুদ্ধে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার বিনিময়ে আমাকে এখানে রাখছে, তার একটা জাত্যাভিমান আছে না, হ্যাঁ এটা সে তো তোমাকে তো সে হত্যা করতেও পারে। তো তাহলে বলছে তো কী করা যায়। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমাদের সাথে একটা চুক্তি হোক, আমাদের আমাকে একটা লৌহ বর্ম আমাকে দিয়ে দাও। তো লৌহ বর্ম তাকে দেওয়া হলো, দিয়ে মানে ওর সাথে একটা চুক্তি হলো। আবু নাইলা আরেকদিন আসছে, এসে ওইরকমই কথা, ওইরকমই কথা যে আমাদের নবী এই যে নবী হয়ে আসছে এরকম ঝামেলা করতেছে, তো তাকে মেরে ফেলতে হবে। তো কাব বিন আশরাফের এই মরণের ঘটনাটা আসলে একটু একটু জটিল, একটু জটিল, আমি এক পর্বে এটা শেষ করতে পারছি না, এই জন্য আমি আপনাদেরকে আরেকটু চাইবো যে আপনারা আরেকটু সময় দেবেন, আমি আরেকটা পর্বে এটা টেনে নিয়ে যেতে হবে। কারণ হলো যে এইটা নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যন্ত কঠিনভাবে পাশ্চাত্য দেখায় কত রক্তপিপাসু আমাদের নবী ছিলেন, সেই জন্য আমি ঘটনাটাকে একটু লম্বা করে নিয়ে যাব। আমরা আজকে এই পর্ব এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী পর্বে যেখানে কাব বিন আশরাফের হত্যার পরিণতিটা আমরা সেখানে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনারা দাওয়াত দিচ্ছি আপনারা ভালো থাকুন। প্যান্ডামিকের এই মারাত্মক সময় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।